ইসলামী খেলাফত মানে এমন একটা শাসন ব্যবস্থা যেই শাসন ব্যবস্থা ইসলামী শরীয়ত অনুযায়ী পরিচালিত হয়, ইসলামী শরীয়তকে প্রতিষ্ঠার জন্য পরিচালিত হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য পরিচালিত হয়। ইসলামে খলিফা হবেন একজনই, খলিফা যে টার্মটা এটা হবে একজনই, কিন্তু আমির যারা, হাকেম যারা, পরিস্থিতি অনুযায়ী এক একাধিক একশো দুইশো যত খুশি হতে পারে। ইসলামী খেলাফত যদি আসে তাহলে সমাজের বুকে শান্তি আসবে, সমাজের বুকে নিরাপত্তা আসবে, যেই নিরাপত্তা যেই শান্তি এসেছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে। একটি বিষয় মনে রাখবেন সর্বদা, যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চাই ইমান এবং আমলে সলে এক নম্বর, দুই নম্বর হচ্ছে আমাদেরকে অবশ্যই আখলাকে হাসানার অধিকারী হতে হবে, আর তিন নম্বর আমাদেরকে জিহাদে অবতীর্ণ হতে হবে, সংগ্রামে অবতীর্ণ হতে হবে। ঘরে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে না। সমস্ত কাজগুলো পালন করা এবং আল্লাহর সাথে কাউকে শরিক না করা, এই পয়েন্টে এসে আমরা সবাই হেরে গেছি বলেই আজকে এখনো পর্যন্ত আমরা এই লাঞ্ছনার মধ্যে বসবাস করছি এবং ইসলামী খেলাফত আমাদের মধ্য থেকে এই জন্যই হারিয়ে গেছে। ধর্মের নামে যা কিছু বর্তমানে চলছে সবই শিরক এবং বেদাতের মধ্যে নিমজ্জিত। ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন আমানতদার, তিনি আমানতের খেয়ানত করতেন না, তিনি মিথ্যা কথা বলতেন না, তিনি ছিলেন সত্যবাদী। আপনারা যে কথাগুলো বলছেন এগুলো সমাজকে নষ্ট করার কাজ, এক সেকেন্ডের কারণে, আপনার এক সেকেন্ডের বক্তব্যের কারণে লক্ষ লক্ষ মানুষ নষ্ট হয়ে যেতে পারে। অথচ এই লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করা, সঙ্গবদ্ধ করা, সমবেত করা, এটা বহু বছরের সাধনা ছিল। এই সাধনাগুলোকে আপনারা নষ্ট করে ফেলছেন আর মনে করছেন আমরা বোধহয় ইসলামের মহাখেদমত করে যাচ্ছি। 1924 সালের 3রা মার্চ আমরা ঠিক 100 বছর পরে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এমন একটা সময় উপস্থিত হয়েছি ইসলামী খেলাফত শব্দটা এখন উচ্চারণ করাটাই একটা অপরাধের পর্যায়ে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني ولا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. سورة النور 55 নম্বর আয়াত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 34তম বার্ষিক তাবলিগ ইজতেমায় উপস্থিত অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত বাংলাদেশের 64 জেলা থেকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ায় বিশ্বাসী প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম, সুধী মণ্ডলী এবং তরুণ ভাই ও বোনেরা, তরুণ ভাই এবং পর্দার মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে এই সুন্দর পরিবেশে সকালবেলা যে একটা হঠাৎ করে একটা আমাদের জন্য আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার জন্য একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আরও একবার আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আদর্শের প্রচার এবং প্রতিষ্ঠার জন্যই আজকে আমাদের এই সংগ্রাম। সম্মানিত উপস্থিতি, আজকে বক্তব্যে যে বিষয় আমাকে দেওয়া হয়েছে ইসলামী খেলাফতের গুরুত্ব এবং তা প্রতিষ্ঠার উপায়। আজকে যখন আমরা এখানে কথা বলছি 2024 সালের 22 এবং 23 ফেব্রুয়ারি, এর ঠিক 100 বছর আগে 1924 সালের 3রা মার্চ এই পৃথিবীর বুক থেকে ইসলামী খেলাফত নামে শব্দটা অপসারিত হয়েছিল। ইসলামী খেলাফত শব্দটার সাথে আমরা বিগত 100 বছর ধরে আর পরিচিত নই।
ইসলামী খেলাফত নামে যে বিষয়টা ছিল সেটার অপসারণ ঘটে গেছে। ১৯২৪ সালের ৩রা মার্চ আমরা ঠিক ১০০ বছর পরে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এমন একটা সময় উপস্থিত হয়েছি ইসলামী খেলাফত শব্দটা এখন উচ্চারণ করাটাই একটা অপরাধের পর্যায়ে। সম্মানিত উপস্থিতি, অথচ ইসলামী খেলাফত এমন একটা আইন এবং শাসনের নাম, এমন একটা সংবিধানের নাম যেই সংবিধান যেই আইনের মাধ্যম দিয়ে সারা বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। এই শাসন ব্যবস্থা প্রায় ১৩০০ বছর যাবৎ এই বিশ্বকে শাসন করেছিল। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ৩০ বছর ছিল এমন খেলাফত যেই খেলাফতকে বলা হতো আলা মিনহাজি নবুয়া, অর্থাৎ নবুয়তের তরিকা অনুযায়ী ইসলামী খেলাফত। এই খেলাফত কাল ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে স্বর্ণোজ্জ্বল যুগ, যেই যুগে মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল, মানুষের মধ্য থেকে জুলুম অবিচার দূরীভূত হয়েছিল, এমন শাসন প্রতিষ্ঠিত হয়েছিল যেই শাসনের মাধ্যম দিয়ে পৃথিবীর প্রত্যেকটা মানুষ উপকৃত হয়েছিল। তার পরবর্তীতে উমাইয়া শাসন ব্যবস্থা আসে এবং তারাও সারা বিশ্বের বুকে প্রায় ৯০ বছর শাসন পরিচালনা করে। এরপরে আসে আব্বাসীয় খেলাফত, যারা প্রায় ৬৭ বছর এই বিশ্ব শাসন করেছিল, এবং তারপরে সর্বশেষ এসেছিল ওসমানীয় খেলাফত, যারা প্রায় ৪০৭ বছর এই বিশ্ব শাসন করেছিল। মোট ১২৯২ বছর বা প্রায় ১৩০০ বছর যাবৎ এই বিশ্ব মুসলিম শাসনাধীনে ছিল তথা ইসলামী খেলাফতের অধীনে ছিল। দুর্ভাগ্যজনক বিষয়, বিগত ১০০ বছর আগে জাতীয়তাবাদের নাম করে, ধর্মনিরপেক্ষতাবাদের নাম করে, গণতন্ত্রের নাম করে মুসলিম খেলাফতকে দূরীভূত করে সেইখানে আজকে খণ্ড খণ্ড ৫৭টা মুসলিম রাষ্ট্র তৈরি হয়ে গেছে এবং এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে ইসলামী খেলাফতের আলোচনাটা এখন একেবারে একটা অগুরুত্বপূর্ণ, একটা অপ্রয়োজনীয় আলোচনায় পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার এই বিষয়বস্তুর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, ইসলামী খেলাফত নিয়ে যেন আমরা আমাদের সেই আবেগ, আমাদের সেই চিন্তা চেতনা, আমাদের সেই সচেতনতা যেন একবারে হারিয়ে না ফেলি। আমরা যেন হৃদয়ের গভীরে, হৃদয়ের অভ্যন্তরে আমরা যেন ইসলামী খেলাফতকে পুনরায় ফিরিয়ে আনার জন্য আমাদের সেই স্বপ্নগুলো যেন এখনও জাগিয়ে রাখি। আজকের বক্তব্যের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। সম্মানিত উপস্থিতি, ইসলামী খেলাফত আসলে কি? ইসলামী খেলাফত মানে এমন একটা শাসন ব্যবস্থা যেই শাসন ব্যবস্থা ইসলামী শরীয়ত অনুযায়ী পরিচালিত হয়, ইসলামী শরীয়তকে প্রতিষ্ঠার জন্য পরিচালিত হয়, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠার জন্য পরিচালিত হয়। এই শাসন ব্যবস্থার নামই হচ্ছে ইসলামী খেলাফত। ইসলামী খেলাফতে খলিফা থাকবেন শুধুমাত্র একজন, বিশ্বব্যাপী একজন খলিফা থাকবেন একজন। এরপরে আমির থাকতে পারেন, হাকেম থাকতে পারে, সুলতান থাকতে পারে, মালিক থাকতে পারে, কিন্তু খলিফা থাকবেন একজন। যেমনভাবে উমাইয়া খেলাফতের সময় বা পরবর্তী আব্বাসীয় খেলাফতের সময় আমরা দেখেছি, যখন আব্বাসীয় খেলাফত ছিল তখন সেলজুক শাসনামল ছিল, মামালিকদের শাসনামল ছিল, তারপরে তুলুনদের শাসনামল ছিল, বিভিন্ন ধরনের শাসনামল ছিল, কিন্তু তারা মূলত ছিল একটা খেলাফতের অধীনে, আব্বাসীয় খেলাফতের অধীনে। আর এই কারণে তাদের বিরুদ্ধে কোনো আলেম কখনো ফতোয়া দেয় নাই যে এই এরা হচ্ছে বিদ্রোহী গ্রুপ, কারণ তারা একই খেলাফতের অধীনে ছিল। ঠিক একইভাবে ওসমানীয় শাসনের আমলে এই উপমহাদেশে আমরা দেখেছি মোগলদের শাসনামল, তারপরে সুলতানি শাসনামল দেখেছি, আইয়ুবেদের শাসনামল দেখেছি, বাংলাদেশে বারভুইয়া শাসনামল দেখেছি। এই শাসনামলগুলো মূলত এরা স্বাধীন শাসক হওয়ার পরেও এরা মূলত ওসমানীয় খেলাফতের অধীনে তাদের বশ্যতা স্বীকার করেছিল। আর এই কারণে এই সমস্ত যারা শাসনকর্তা যারা ছিলেন, আমির ওমারা যারা ছিলেন, তাদের বিরুদ্ধে কেউ ফতোয়া দেয়নি যে এরা হচ্ছে মানে বিদ্রোহকারী বা এরা হচ্ছে এদেরকে হত্যা করা এখন ওয়াজিব হয়ে গেছে, এই ধরনের কেউ ফতোয়া দেয়নি, কারণ তারা একই খলিফার অধীনে ছিলেন। এজন্য ইসলামে খলিফা হবেন একজনই, খলিফা যে টার্মটা এটা হবে একজনই, কিন্তু আমির যারা, হাকেম যারা, পরিস্থিতি অনুযায়ী একাধিক ১০০ ২০০ যত খুশি হতে পারে, এটা নিয়ে কোনো ধরনের কোনো আপত্তি ওলামায়ে কেরাম ইতিপূর্বে কখনোই পেশ করেন নাই বা প্রশ্নও নেই, কারণ তারা সবাই একই খেলাফতের অধীনে ছিলেন। সম্মানিত উপস্থিতি, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার হুকুমটা কি? এই হুকুম নিয়ে আমরা অনেক সময় অনেক বিবাদের মধ্যে জড়িয়ে পড়ি। ইসলামী খেলাফত আমরা চাই কি চাই না, এটা আমরা যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, আমরা সবাই চাই না ইনশাআল্লাহ, ইসলামী খেলাফত চাই নিঃসন্দেহে, কিন্তু এই ইসলামী খেলাফতটা আমাদের জন্য কি,
এটা আমাদের কি আসলুল উসুল বা সমস্ত ইবাদতের সবচেয়ে বড় ইবাদত হিসেবে আমরা গণ্য করি? না, আমরা এটাকে মনে করি ফরজে কেফায়া। আমাদের মধ্য থেকে একদল মানুষকে অবশ্যই ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য সাধ্যমতো প্রচেষ্টা চালাতে হবে, কিন্তু এটাকে অনেক ভাই বিশেষ করে শিয়ারা প্রথমে এটা আবিষ্কার করেছিল, তারা মনে করেছিল এটা হচ্ছে রুকনুম মিন আরকান ইসলাম, ইসলামের একটা রুকুনের মধ্যেই অন্তর্ভুক্ত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা। পরবর্তীতে খারেজিরা, পরবর্তীতে আজকের যুগে আমাদের যারা পলিটিক্যাল ইসলাম পালন করছেন, ইসলামকে যারা একেবারে পলিটিক্যাল বানিয়ে ফেলেছেন, রাজনীতি ধর্ম বানিয়ে ফেলেছেন, তাদের কাছে হচ্ছে আসলুল উসুল অর্থাৎ সকল ইবাদতের বড় ইবাদত হচ্ছে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা এটা মনে করি না, আমরা মনে করি এটা হচ্ছে ফরজে কিফায়া, এমন একটা ফরজ দায়িত্ব, এমন একটা অপরিহার্য কর্তব্য যেটা সমাজের কিছু মানুষ যদি পালন করেন বা পালন করার জন্য চেষ্টা করেন সেটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা আমাদের প্রত্যেকের স্বপ্ন, প্রত্যেকের কামনা। এজন্য ইসলামী খেলাফতের যদি প্রয়োজনীয়তা শুধু আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো কেন ইসলামী খেলাফত নিয়ে আমরা এত কথা বলি বা বলবো বা আমরা এই স্বপ্ন কেন রাখবো। প্রথমত, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হচ্ছে ইজহারউদ্দিন, দিনকে বিজয়ী করা, আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে উড্ডীন করা। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমাদেরকে দিয়েছেন এই দিন পরাজিত হওয়ার দিন নয়, এই দিন বিজয়ী দিন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে যেই হেদায়েত প্রেরণ করেছেন এবং যে দিনে হক প্রেরণ করেছেন তার উদ্দেশ্য হচ্ছে অন্য সমস্ত দিনের উপরে এই দিনকে বিজয়ী করা, যদিও মুশরিকরা সেটা অপছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে বলছেন ওয়ালাইয়া জালাল্লাহু লিল কাফিরিন আলাল মুমিনিনা সাবিলা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর কাফেরদের কোনো অবস্থান দেন নাই, কাফেরদের কোনো পথ তৈরি করে দেন নাই। একজন ইমানদার ব্যক্তি কখনোই কোনো কাফের আইনের অধীনে, কাফেরদের শাসনাধীনে সে নিজেকে কখনো স্বস্তিপূর্ণভাবে নিজেকে কখন রাখতে পারে না, সে কখনোই মনে করতে পারে না যে আল্লাহর আইনের উপরে কাফেরদের আইনই শ্রেষ্ঠ। এই কথা কোনো মুমিন কোনো ইমানদার ব্যক্তি চিন্তাই করতে পারে না, আর এই কারণে তার জন্য ইসলামী খেলাফতের জন্য প্রচেষ্টা চালানো অপরিহার্য কর্তব্য। দ্বিতীয় যে বিষয় আল আমনু আস সালামা, ইসলামী খেলাফত যদি আসে তাহলে সমাজের বুকে শান্তি আসবে, সমাজের বুকে নিরাপত্তা আসবে। যেই নিরাপত্তা, যেই শান্তি এসেছিল ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, যেই যুগে একটা কুকুরকেও সমানভাবে মর্যাদা দেওয়া হতো, সেও যেন না খেয়ে মারা যায়, সেও যেন মানে একটা প্রাণী, একটা ছাগলও যেন না খেয়ে মারা না যায় সেজন্য ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল। সেই যুগ ছিল ওমর রাজিয়াল্লাহু আনহুর যুগ। সম্মানিত উপস্থিতি, তিন নম্বর যে বিষয় সেটি হচ্ছে নাসরুদ্দিন ওয়া হিফজুল ঈমান, অর্থাৎ এই দিনকে হেফাজত করা, এই দিনকে সমাজের বুকে বাস্তবায়ন করা। আমাদের নিজেদের ঈমানকে হেফাজত করার জন্য ইসলামী খেলাফত প্রয়োজন। যে কোনো জায়গাতে যদি পরিবেশ আপনার পক্ষে না থাকে সেখানে আপনার জন্য দিন পালন করা অত্যন্ত কঠিন ব্যাপার। একটা পরিবারে যদি দিন না থাকে তাহলে সেই পরিবারের সন্তানদের জন্য দিনের উপরে যেমন বেড়ে ওঠা কঠিন, ঠিক তেমনই একজন মানুষ যখন কাফের শাসনাধীনে থাকে, অমুসলিমদের শাসনাধীনে থাকে অথবা ইসলাম বহির্ভূত নীতি আইনের মধ্যে থাকে, তখন তার ঈমানকে সে ধরে রাখতে ব্যর্থ হয়, তার ঈমানের উপর সে টিকে থাকতে তার জন্য অনেক কষ্ট হয়ে যায়। আর এ কারণেই পরিবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরিবেশ যেমন হয় মানুষ সেভাবে গড়ে ওঠে। আর এ কারণেই আমরা সবসময় ইসলামী খেলাফতের পক্ষে কথা বলি, এ কারণেই যেন আমাদের পরিবেশটা যেন ইসলামী হয়, আমাদের পরিবেশটা যেন ইসলামী আইনের অধীনে হয়, তাহলে আমাদের জন্য দিন পালনটা সহজ। ঘরে বসে বসে সালাত আদায় করা অনেক সহজ, কিন্তু আপনি যখন ঘরের বাইরে যাবেন আপনার বিধানগুলো যখন থাকবে সব হারাম বিধান, সুদ খাওয়ার বিধান, আপনাকে জোর করে অনিচ্ছা সত্ত্বেও আপনাকে সুদ খেতে হবে, আপনাকে অনিচ্ছা সত্ত্বেও ঘুষ খেতে হবে বা ঘুষ দিতে হবে। এই জন্য দিনকে প্রচার এবং প্রতিষ্ঠার জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা আমাদের অপরিহার্য কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদে, আমি যাদেরকে পৃথিবীর বুকে ক্ষমতা দেব তাদের কর্তব্য হবে আকামুস সালাত, তারা সালাতকে প্রতিষ্ঠা করবে, ও আতুজ যাকাত, তারা যাকাতকে প্রতিষ্ঠা করবে, ও আমারু বিল মারুফ, মানুষকে সৎ কাজের নির্দেশ দেবে, ও নাহু আনিল মুনকার, এবং মানুষকে অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। এটা হচ্ছে যারা শাসনাধীনে থাকবেন তাদের জন্য অপরিহার্য কর্তব্য, অর্থাৎ দিনকে প্রচার করা, মানুষের মধ্যে দিনের প্রচার এবং প্রসার ঘটানো, এটা ইসলামী শাসকদের, ইসলামী খলিফাদের অপরিহার্য কর্তব্য। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মৌলিক তিনটা কারণে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করাটা আমাদের জন্য অপরিহার্য এবং ইসলামী খেলাফত এত বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
সম্মানিত উপস্থিতি, এবারে আসবো আমরা কিভাবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব প্রচলিত এই ইলেকশনের মাধ্যম দিয়ে, নির্বাচনের মাধ্যম দিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব। অথবা আজকে যারা জঙ্গিবাদী আছে, যারা অতি বিপ্লবী, তারা যে অস্ত্র নিয়ে মুসলিম সরকারের বিরুদ্ধে যে লড়াই লিপ্ত হচ্ছে, যে বিপ্লবের বাণী শোনাচ্ছে, এই বিপ্লবের পথ ধরে, এই লড়াইয়ের পথ ধরে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব? ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নির্দেশনা আমাদের জন্য রেখে গেছেন, এটাই হচ্ছে আমাদের জন্য একমাত্র পথ। এর বাইরে অন্য কোনো পথ এবং পন্থা যদি আমরা খুঁজতে যাই, আমরা নিঃসন্দেহে ব্যর্থ হয়ে যাব। যেভাবে আজকের যুগে বহু ইসলামপন্থী যারা ইসলামের জন্য দরদ রাখেন কিন্তু ভুল পথে যেয়ে তারা ইসলাম তো প্রতিষ্ঠা করতেই পারেন নাই, ইসলামী খেলাফতের পক্ষে কোনো ধরনের কোনো পদক্ষেপ তো নিতেই পারেননি, বরং ইসলামের নামে তারা যে কাজগুলো করেছেন তাতে তারা ইসলামের বদনামি করেছেন, ইসলামের জন্য ধ্বংসই ডেকে নিয়ে এসেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার উপায় কি? এক নম্বর উপায়, তিনটা উপায় রয়েছে। প্রথম উপায় হচ্ছে আল ইমান ওয়াল আমাল সালেহ, অর্থাৎ ইমান পরিশুদ্ধভাবে আনা এবং আমলে সালেহের মাধ্যম দিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে প্রয়াস গ্রহণ করতে হবে। সূরা নূরের 55 নম্বর আয়াত, যেটা আমরা শুরুতেই পাঠ করেছি, সেই আয়াতে আল্লাহ রাব্বুল বলে দিচ্ছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা ইমানদার তাদের কাছে ওয়াদা করেছেন, ওয়ামিলুস সলিহাত এবং যারা সৎ আমল করে তাদের কাছে ওয়াদা করেছেন, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে, তাদেরকে অবশ্যই তিনি খেলাফত দান করবেন, অবশ্যই তিনি শাসন ক্ষমতা দান করবেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে ইতিপূর্বে শাসন ক্ষমতা প্রদান করা হয়েছিল, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, এবং যেই দীনকে তিনি তাদের জন্য পছন্দ করেছেন, অর্থাৎ ইসলামকে তিনি তাদের জন্য পছন্দ করেছেন, এই ইসলামকে তিনি ক্ষমতায় নিয়ে আসবেন, ইসলামকে তিনি শক্তিশালী করবেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমানা, এবং তাদেরকে ভয়ের পরে তাদেরকে নিরাপত্তা প্রদান করা হবে। অর্থাৎ যারা আমরা ইমানদার আছি, আজকে আমাদেরকে অনেক ভয় নিয়ে চলতে হচ্ছে, অনেক পেরেশানি নিয়ে চলতে হচ্ছে, ইসলাম নিয়ে আমরা কতটুকু চলতে পারবো কি পারবো না, কিন্তু যদি আমরা ইমানের পথ চলতে পারি, আমলে সালের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদিন এমন খেলাফত দান করবেন যেই খেলাফতের মাধ্যম দিয়ে ইসলাম যেমন বিজয়ী হবে, ঠিক তেমনইভাবে আমাদের ওপরেও ভয়ের পরিবর্তে নিরাপত্তা নেমে আসবে, প্রশান্তির সাথে আমরা আমাদের দীনি দায়িত্বগুলো পালন করে যেতে পারবো। তবে শর্ত কি? ইয়াহবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, এই জায়গাটা এসে আমাদের সবচেয়ে বড় বিপর্যয়টা চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমান আনতে হবে, আবার আমলে সালেহ করতে হবে, কিন্তু শেষে যে প্রসঙ্গটা জুড়ে দিয়েছেন এই প্রসঙ্গটা আমরা অনেক সময় আলোচনায় নিয়ে আসি না, যেখানে আল্লাহ বলছেন ইমান তো আনবেই, আমলে সালেহ তো করবেই, কিন্তু শর্ত হচ্ছে এভাবে ইয়াবুদুনানি, তারা শুধুমাত্র আমারই দাসত্ব করবে। সেটা বিশ্বাসের ক্ষেত্রেও যেমন, তেমনই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানার ক্ষেত্রেও ওবুদিয়া দাসত্ব, আত্মসমর্পণ হবে শুধুমাত্র আল্লাহর কাছে। আজকে আমরা তো ইমান এনেছি, আমরা তো 5 ওয়াক্ত সালাত অনেকে আদায় করছি, কিন্তু শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে দাসত্বকে আমরা সবাই করতে পাচ্ছি? শুধু আল্লাহর দাসত্বকে আমরা সর্বক্ষেত্রে করতে পাচ্ছি? মোটেও না। অনুরূপভাবে লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে যেন কাউকে শরিক না করা হয়। ইমান এনেছি বটে, আমলে সলে করেছি বটে, কিন্তু ইবাদতটা শুধু আল্লাহর জন্য খালেস করে নেওয়া, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে সমস্ত কাজগুলো পালন করা এবং আল্লাহর সাথে কাউকে শরিক না করা, এই পয়েন্টে এসে আমরা সবাই হেরে গেছি বলেই আজকে এখনো পর্যন্ত আমরা এই লাঞ্ছনার মধ্যে বসবাস করছি এবং ইসলামী খেলাফত আমাদের মধ্য থেকে এই জন্যই হারিয়ে গেছে। একটু আগে আমাদের শেখ ডক্টর ইমাম হোসেন যে তরিকার যে ওয়াজগুলো করে গেলেন, এই তরিকা, এই মুশরিকি তরিকা, এই শিরকি তরিকা আমাদের কাছে শুনলে অনেক সময় গাল গল্প মনে হয়, কিন্তু এগুলোই আজকে বাংলাদেশের ধর্ম। আজকে 90% মুসলমানের ধর্ম হচ্ছে এগুলোই, আমাদের কাছে সেগুলো গাল গল্প মনে হলেও এগুলোই কিন্তু এখন ধর্ম। আজকে ধর্মের নামে যা কিছু বর্তমানে চলছে সবই শিরক এবং বেদাতের মধ্যে নিমজ্জিত। এই বিষয়গুলো আমরা কথা বলতে গেলেই আমরা সমাজের বুকে ফেতনা সৃষ্টিকারী হয়ে যাই, আমরা সমাজের বুকে নাকি বিভ্রান্তি সৃষ্টি করে হয়ে যাই, বিতর্ক সৃষ্টিকারী হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো আমরা যদি না বলি, এই কথাগুলো থেকে যদি থেকে আমরা এড়িয়ে যেয়ে শুধু ফাজাইলের ওয়াজ করি, তাহলে হয়তো আপনাদের চোখে কিছু কান্না আসবে বটে, আপনাদের চোখ দিয়ে কিছু পানি ঝরবে বটে, কিন্তু ইমান এবং আমলে সলে যে উদ্দেশ্যটা, যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে প্রেরণ করেছেন, সেই দিনের মূল উদ্দেশ্য সাধিত হবে না। সম্মানিত উপস্থিতি, দুই নম্বর যেটা শর্ত,
এই ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে আরেকটু বলে নিতে চাই, ঈমান এবং আমলের সওয়ালের কথা যখন আমরা বলছি তখন আমাদেরকে এটাও স্পষ্ট করে দিতে হবে, প্রচলিত যে সিস্টেমগুলো রয়েছে এই সিস্টেমগুলোর মাধ্যম দিয়ে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়, গণতন্ত্র কখনোই ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম হতে পারে না। এ বিষয়ে একেবারে ফুল স্টপ, কোনো আলোচনারই কোনো সুযোগ নেই, কারণ ইসলামী সংস্কৃতি ইসলামী আকিদা মানহাজের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। গণতন্ত্র পশ্চিমাদের আমদানিকৃত একটা সংস্কৃতি, এটা তাদের জন্য ভালো হতে পারে, তাদের জন্য সুন্দর হতে পারে, কিন্তু একজন মুসলমান যার শির নত হয় আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, সে কখনো পশ্চিমা কোনো বিধানের কাছে মাথা নত করতে পারে না। এ বিষয়ে আমাদের স্পষ্ট থাকতে হবে। আমরা যদিও মনে করছি যে না, এর মাধ্যম দিয়ে যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো, আমরা তো দুই একটা চেয়ারম্যান পদ পেয়ে যাচ্ছি, দুই একটা মেম্বারশিপ তো পেয়ে যাচ্ছি, এর মাধ্যম দিয়ে কিছুটা হলেও তো হচ্ছে সম্মানিত উপস্থিতি, এই কিছুটা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দায়িত্ব আপনাকে পালন করতে বলেছেন, যদি আপনি পালন করে সফল হন আলহামদুলিল্লাহ, যদি সফল নাও হন সফলতা আল্লাহর কাছে আপনাকে লেখা থাকবে ইনশাআল্লাহ। ওয়ান্না সাইহু সাউফা ইয়ারা, আপনার প্রচেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখবেন, আপনার প্রচেষ্টার মাধ্যম দিয়ে আপনি সারা জীবনও যদি এই দেশের বুকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে নাও পারেন, কিন্তু আপনি যদি আপনাকে পরহেজ করে রাখতে পারেন এই সমস্ত বাতিল আকিদা থেকে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কাছে আপনি মুক্তি পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা আমাদের স্পষ্ট রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, আখলাকে হাসানা। আজকে মুসলিম উম্মার আকিদা আমলের কথা যখন আমরা বলছি, ঠিক একই সাথে আমাদেরকে যদি আখলাকে হাসানার কথাও বলতে হয়, একইভাবে আমাদের বলতে হবে 90% মুসলিমদের অবস্থা এমন এখন যে আমরা আখলাকে হাসানা বলে যে একটা জিনিস আছে ওই জিনিসটাই আমরা হারিয়ে ফেলেছি, ভুলে গেছি। হাদিসের প্রত্যেকটা কিতাবে, কিতাবুল আদাব নামে একটা কিতাব আছে, ওই কিতাবে বহু ধরনের হাদিস লেখা আছে একজন মুসলমান তার জীবন চলার পথে কিভাবে মুআমালাত করবে, কিভাবে মুআশারাত করবে, সব কিছু সেখানে স্পষ্ট লেখা আছে, কিন্তু একটাও আমরা ফলো করি না। আমরা আজকে যে অবস্থা দাঁড়িয়েছে, আমরা মানুষে মানুষে জুলুম করছি, মানুষে মানুষে বেইনসাফি কাজ করে যাচ্ছি, মানুষের প্রতি মানুষের যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা দরকার, মানুষের প্রতি মানুষের যে পারস্পরিক সহানুভূতি থাকা দরকার, সেই জায়গাগুলো আজকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন নাই তখন তার দুইটা বৈশিষ্ট্যের কারণে তিনি খ্যাতি পেয়েছিলেন, সেই দুইটা বৈশিষ্ট্যের নাম আস-সিদক ওয়াল আমানা। তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন আমানতদার, তিনি আমানতের খেয়ানত করতেন না, তিনি মিথ্যা কথা বলতেন না, তিনি ছিলেন সত্যবাদী। অন্তত এই বিষয়ে আরবদের সবাই ছিল একমত। আমরা আজকে যারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চাই তাদেরকে সবার আগে এই দুটো গুণে অন্তত গুণান্বিত হতে হবে, আমরা যেন সৎ হতে পারি, আমাদের কথায় আমাদের কাজে আমাদের চিন্তায় যেন আমরা সৎ হই, আমরা যেন মুনাফিক না হই, আমরা যেন দুই রকম কথা বলা না শিখি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আস-সিদকু ওয়াল আমানা, আমানতদারিতা। এই আমানতদারিতার জায়গাতেও আমরা আজকে প্রত্যেকে হেরে যাচ্ছি, কেউ কারোর উপর আমরা বিশ্বাস করতে পারছি না, কে কখন মুনাফিকি করে ফেলে, কে কখন বিশ্বাসঘাতকতা করে, এই ভয়ে আমরা সব সময় ভয়ে থাকি। এর আগে বলা হতো, একজন শেখ বলছিলেন যে আজকে এমন একটা যুগ, এই যুগে আপনাকে এটা নসিহত করার দরকার নেই যে তুমি শত্রুদের সাথে আপোষ করো না, এই যুগে এখন তোমাকে বেশি বলতে হবে যে লা তাখুন আখাকা, তুমি তোমার ভাইয়ের সাথে খেয়ানত করো না। আমরা এমন একটা অবস্থায় পড়ে গেছি কেউ কারোর উপর বিশ্বাস রাখতে পারছি না, এই আমানতদারিতা আমানতহীনতার কারণে আজকে আমরা মুসলিম সমাজ আখলাকের জায়গা থেকে অনেক নিচু অবস্থানে চলে এসেছি। আমরা আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ রাখব, এই আখলাকে হাসানার জায়গাটা আমরা যেন প্রত্যেকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করার চেষ্টা করি। ইসলামের ন্যায় বিচারের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন একজন জালেমকেও শাসন ক্ষমতা দেন তার ন্যায় বিচারের কারণে। আজকে আমরা মুসলমানের ন্যায় বিচারের পথ থেকে সরে এসেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখিয়ে দিয়েছেন ওয়ালা ইয়াজিমান্নাকুম শানআনু কওমিন আল্লা তাআদিলু ইয়াদিলু ফাইনু আকরাবুল তাকওয়া, যদি কোনো কওমের প্রতি তোমার ক্ষোভ থাকে, রাগ থাকে, তবুও তাদের প্রতি তুমি অন্যায় আচরণ করো না, ইয়াদিলু তুমি সবসময় ন্যায় বিচার করো, ন্যায় কথা বলো, ফাইনু আকরাবুল তাকওয়া, সেটাই হচ্ছে তাকওয়ার বেশি নিকটবর্তী। এই ন্যায় বিচারের থেকে আমরা আজকে কত দূরে অবস্থান করছি, কথায় কথায় আমরা অবিচার করে ফেলছি, কিছু একটা ফেসবুকে পেলেই হলো প্রচার করে দিচ্ছি, কোনো একজন মানুষের বিরুদ্ধে দু একটা কথা শুনলাম প্রচার করে দিলাম, এগুলো এখন তো খুব কমন বিষয়, যাচাই বাছাই করার মতো কোনো ধরনের কোনো চিন্তাভাবনা আমরা করছি না, যদিও আমরা আহলুল হাদিস হিসেবে দাবি করছি। সম্মানিত উপস্থিতি, তিন নম্বর যে বিষয় সেটি হচ্ছে জিহাদ। এই জিহাদের কথা বলতে গেলে আপনারা তো ভয় পেয়ে যাবেন, তবুও আমাদের বলতেই হবে, জিহাদ মানে প্রচেষ্টা চালানো, সংগ্রাম চালানো।
ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যে সংগ্রামগুলো চালাতে হবে এই সংগ্রামের নামই জিহাদ। জিহাদ মানে শুধুমাত্র অস্ত্র নিয়ে দৌড়ানোর নাম নয়, জিহাদ মানে মানুষে মানুষে হানাহানি করা নয়, জিহাদ মানে সমাজের বুকে সত্য প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যে কোনো ন্যায়সঙ্গত প্রচেষ্টার নামই জিহাদ। এই জিহাদে প্রত্যেকে আমাদের লিপ্ত থাকতে হবে, লিপ্ত হতে হবে। যদি আমরা প্রকৃত অর্থে ইমানদার হতে চাই, প্রকৃত অর্থে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা যদি উদ্যোগ গ্রহণ করতে চাই, আল্লাহ রাব্বুল বলছেন ইয়া আইহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো না যে ব্যবসা তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আযাবুন আলীম মহা শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে। সেই তিজারত, সেই ব্যবসা কি? তো মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলি রাসূলের প্রতি ঈমান আনবে। তারপরে বলা হচ্ছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তোমাদের মাল দিয়ে এবং তোমাদের জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটাই তোমাদের জন্য সর্বোত্তম কাজ যদি তোমরা জেনে থাকো সত্যটা। তারপরে ওই আয়াতের শেষেই সূরা সফের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া উখরা তুহিব্বুনা নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম, যদি তোমরা এই তিজারতটা করতে পারো, এই ব্যবসাটা করতে পারো, অর্থাৎ আল্লাহর রাস্তায় তোমরা যদি সংগ্রাম করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যেটা পছন্দ করো অর্থাৎ দুনিয়াতে তোমাদেরকে ক্ষমতা দেবেন, তোমাদেরকে শাসন শক্তি দান করবেন, যার মাধ্যম দিয়ে তোমরা তোমাদের দিন সঠিকভাবে মানে পালন করতে পারবে এবং সমাজের বুকে বাস্তবায়ন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আজকে আরো কয়েকটি বিষয় না বললেই না, তিনটি বিষয় মনে রাখবেন সর্বদা। যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, ইমান এবং আমলের সহলে এক নম্বর, দুই নম্বর হচ্ছে আমাদেরকে অবশ্যই আখলাকে হাসানার অধিকারী হতে হবে, আর তিন নম্বর আমাদেরকে জিহাদে অবতীর্ণ হতে হবে, সংগ্রামে অবতীর্ণ হতে হবে। ঘরে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে না, সেজন্য আমাদেরকে অবশ্যই যথাযোগ্য প্রচেষ্টা এবং সংগ্রাম আমাদেরকে চালাতে হবে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের কী করণীয়? বর্তমানে যে অবস্থানে বর্তমানে আমরা রয়েছি, এই অবস্থানে থেকে আমরা কী করবো ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য? প্রথম যেটা কর্তব্য, আল ইতিসাম বি হাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে আমাদেরকে শক্তিশালীভাবে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকতে হবে, আল্লাহর রাসূল যে আদর্শ আমাদের কাছে রেখে গেছেন সেই আদর্শকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। কোনো অবস্থাতেই গণতন্ত্র হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, জাতীয়তাবাদ হোক, এই ফাঁদগুলোতে যেন আমরা পা না দিই, সর্বদা যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো আদর্শের উপর আমরা দাঁতে দাঁত কামড়ে আঁকড়ে ধরে থাকতে পারি, কোনো অবস্থাতেই যেন আমরা বাতিলের সাথে আপোষ না করি। দুই নম্বর চ্যালেঞ্জ, ইস্তিকামা বিস সবর, যে কোনো মূল্যে ধৈর্য ধারণ করতে হবে, সময় লাগবে, লাগুক না 100 বছর, লাগুক না 500 বছর, নূহ আলাইহিস সালাম তো 900 বছর তিনি প্রচেষ্টা চালিয়েছিলেন, এই সময় নিয়ে আমাদের বিচলিত হওয়ার কোনো দরকার নেই। আমাদের যেটা দরকার, আমরা সঠিক রাস্তায় আছি কিনা, রাস্তায় অর্থাৎ গন্তব্যে পৌঁছাতে পারছে কিনা এটা আমাদের জন্য জরুরি নয়, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে পারলাম কিনা এটা আমাদের জন্য জরুরি নয়, যেটা জরুরি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা চালাতে পারছি কিনা। এই জন্য আমাদের দরকার ইস্তিকামাত, এই জন্য আমাদের দরকার সবর। কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসিরাতান বিইজনিল্লাহ আল্লাহুম্মা আসসাবিরিন, কত ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে, আল্লাহুম্মা আসসাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। অতএব যে কোনো মূল্যে ধৈর্য ধারণ করতে হবে, অধৈর্য হয়ে যাওয়া যাবে না যে আর কতদিন লাগবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য, আর কতদিন লাগবে, যতদিন আল্লাহ রাব্বুল আলামিন লাগাবেন ততদিন লাগবে, কিন্তু আপনি আপনার চেষ্টাটা করে যান, আপনার চেষ্টাটাই আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে দেখবেন। তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে আল ইত্তেহাদ, আমাদের মধ্যে ঐক্য থাকা দরকার। যদি ঐক্য না থাকে, পারস্পরিক সমঝোতা বোঝাপড়া না থাকে, তাহলে আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার পথ থেকে অনেক দূরে সরে যাবো। আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাযাউ, তোমরা পরস্পর বিচ্ছেদ বিবাদ বিসংবাদে লিপ্ত হয়ে যেও না, ফাতাফশালু, তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে, ওয়াতাযহাবারি হুকুম, এবং তোমাদের শক্তি কমে যাবে, ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সামনে ইমামতে কুবরা নাই, খেলাফত নাই, কিন্তু আমরা কি ঐক্যবদ্ধ হতে পারবো না? ঐক্যবদ্ধ হওয়ার নাম এখন আমাদের সামনে এমন একটা হাস্যকর পর্যায়ে চলে গেছে, ঐক্যবদ্ধ হওয়া মানে একই মঞ্চে বসা। একই মঞ্চে বসার মাধ্যম দিয়ে কখনো ঐক্য সাধন হয়? ঐক্য হয় মূলত আদর্শের ভিত্তিতে, আকিদার ভিত্তিতে। আপনার আকিদা এবং আদর্শ যদি ঠিক থাকে তাহলে ঐক্য আসবে, যদি আকিদা এবং আদর্শ যদি ঠিক না থাকে তাহলে কখনোই ঐক্য শুধুমাত্র এক মঞ্চে বসে সম্ভব নয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত আমাদের দিয়ে গেছেন, আল্লাহ রাসূল যে হেদায়েতগুলো আমরা দিয়ে গেছেন, কমপক্ষে এইটুকু যদি বাস্তবায়ন করতাম তবুও আমাদের মধ্যে একটা ঐক্য আসতো।
আল্লাহ রাসূল বলে গিয়েছেন আমাদেরকে বারবার জামাতবদ্ধ হওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই জামাতের ব্যাখ্যা আমরা এখন অন্যদিকে নিয়ে যাচ্ছি নিঃসন্দেহে আমাদের মধ্যে এখন ইমামতে কুবরা নাই খেলাফত নাই কিন্তু ইমামতে সুগরা আছে থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে যদি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম কখনো নাও যায় তবু ইমামতে সুগরা সব সময় থাকবে এই বিষয়টা আজকে আমাদের বুঝতে ভুল হওয়ার কারণে আমাদের মধ্যে একদল ওলামায়ে কেরাম তারা ভুল ব্যাখ্যা দিয়ে জামাত শব্দটিকে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছেন উল্টা তারাই এখন আমাদেরকে বলছেন জামাতকে এরা সংগঠনের সাথে ফিট করে নিয়েছে জামাতের হাদিসগুলোকে সংগঠনের সাথে ফিট করে নিয়েছে এই ধরনের কথা এখন আমাদের শোনানো হচ্ছে অথচ আমরাই উল্টা বলতে পারি আমাদেরই বলা উচিত ছিল যে আপনারা এই জামাত শব্দটিকে রাষ্ট্রের সাথে ফিট করে দিয়েছেন কোন কোরআনের কোন আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে এবং সাহাবায়ে কেরামের কোন বক্তব্যে তাবেঈনের দামের কোন বক্তব্যে বলা হয়েছে শাসন ক্ষমতা মানে শুধুমাত্র সে রাষ্ট্র ক্ষমতার সাথে যুক্ত জামাত মানে শুধু রাষ্ট্র ক্ষমতার সাথে যুক্ত হবে এটা কোন জায়গায় লেখা আছে এটা আমাদেরকে এখন জানতে হবে আপনারাই তো উল্টা ফিট করে ফেলেছেন অন্য জায়গাতে সেটা এখন আমাদের উপর চালিয়ে দিয়েছেন আমরা কি সংগঠনের উপর চালিয়েছি সম্মানিত উপস্থিতি সংগঠন হচ্ছে ইমামতের সুগরার একটা 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 রূপ ইসলামী খেলাফত যখন নাই আছে কি ইসলামী রাষ্ট্র আছে ইসলামী রাষ্ট্র যখন নাই তখন আছে কি সংগঠন এগুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে ইমামতের সুগরার এক একটা জায়গা এমনকি যদি আপনি সফরেও যান মাত্র তিনজন সফরে গেছেন তিনজন সফরে যখন যাবেন সেখানে একজনকে আমির করতে হবে আপনাকে ওটাও একটা জামাত ইযা কুনতুম সালাসাতান ফি সাফারিন ফালিউম্মিরু আহাদাহুম যখন তোমাদের মধ্যে তোমরা সফরে যাবে তিনজন তখন তোমাদের মধ্যে একজনকে নেতা বানিয়ে নিও ইসলামে নেতৃত্ব ইসলামে সংগঠন ইসলামে ঐক্যবদ্ধ থাকা সংঘবদ্ধ থাকা কত গুরুত্বপূর্ণ যে এখানে মাত্র তিনজন সফরে গেলেও সেখানেও বলা হচ্ছে জামাত গঠন করো সম্মানিত উপস্থিতি এই জায়গাগুলো আজকে আমরা উল্টাপাল্টা করে ফেলেছি আজকে বায়াত জামাত শব্দটা শুনলেই একদল মানুষের একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে তারা আসলে পড়াশোনার বিষয়ে কিছুই করেন নাই তারা কিছু মানুষের বক্তব্য শুনে কিছু লেখালেখি পড়ে হঠাৎ করে মনে করছেন বোধ হয় অনেক কিছু সম্মানিত উপস্থিতি আপনাদের প্রতি আমি অনুরোধ জানাবো দয়া করে একটু পড়াশোনা করার চেষ্টা করুন যখন কোনো মন্তব্য আপনি করছেন মন্তব্য করার সময় একটু পড়াশোনা করুন আবেগে ভেসে কে কি বলেছে না বলেছে এগুলো না চিন্তা করে একটু পড়াশোনা করুন এখনকার যুগ তো পড়াশোনার যুগ এখন আপনার কাছে তথ্য সব জায়গায় আছে বইপত্র আছে একটু পড়াশোনা করার চেষ্টা করুন একটু মাকাসেদ বোঝার চেষ্টা করুন শরীয়তের মাকাসেদটা কি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কেন আমাদেরকে বারবার জামাতবদ্ধ থাকতে বলছেন জামাতবদ্ধভাবে থাকার মাকাসেদটা কি ইসলামী খেলাফত চালিয়ে চলে গেছে বলে কি আমরা সব ছত্রভঙ্গে পড়ে থাকবো নাকি এই বিষয়গুলো আজকে আমরা বোঝাতে পারছি না এবং বোঝাতে পারছি না এই কারণে যে আমাদের শেখ মাশায়েখরা তারা এমন কিছু ফতোয়া দিয়ে রেখেছেন মাশাআল্লাহ ফতোয়াগুলো স্কুল পালানো ছাত্রদের জন্য একটা ভালো একটা সুযোগ হয়ে গেছে যদি আপনাকে বলা হয় যে আজকে থেকে আপনাকে স্কুলে আসতে হবে না স্কুলের ছাত্রদের এই স্কুলের ছাত্ররা কি আসবে স্কুলে কখনো তারা তো খুব মজা নিয়ে চলে যাবে বাড়িতে না আমি কখনো স্কুলে আর যাবো না এরকম স্কুল পালানো ফতোয়া দিয়ে আজকে আমাদের যুবক ভাইদেরকে বিভ্রান্ত করে ফেলা হচ্ছে আমরা দুর্ভাগ্যজনক বিষয় এখন তারা উল্টা তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করে দিয়েছেন জামাতকে নিয়ে তারা উল্টা তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করে দিয়েছেন এ কে তোমাকে আমির বানালো কে ইমারত করলো এই সমস্ত আজে বাজে কথা তারা বলছেন আমরা অত্যন্ত কষ্ট পাই অত্যন্ত দুঃখিত হচ্ছি যে আমাদের ওলামায়ে কেরামের মুখ থেকে যাদেরকে আমরা সবসময় শ্রদ্ধা করে আসি তাদের মুখ থেকে আজকে আমাদের এই ধরনের কথাগুলো শুনতে হচ্ছে যে সমস্ত কথাগুলো সমাজকে বিধ্বংসী কথা ছাড়া কোনো কাজের কথা না একটা সমাজকে গড়া অনেক কঠিন কাজ একটা সমাজকে নষ্ট করা এক সেকেন্ডের কাজ আপনারা যে কথাগুলো বলছেন এগুলো সমাজকে নষ্ট করার কাজ এক সেকেন্ডের কারণে আপনার এক সেকেন্ডের বক্তব্যের কারণে লক্ষ লক্ষ মানুষ নষ্ট হয়ে যেতে পারে অথচ এই লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করা সংঘবদ্ধ করা সমবেত করা এটা বহু বছরের সাধনা ছিল এই সাধনাগুলোকে আপনারা নষ্ট করে ফেলছেন আর মনে করছেন আমরা বোধহয় ইসলামের মহাখেদমত করে যাচ্ছি সমাজ উপস্থিতি তিন নম্বর চার নম্বর যে বিষয় সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই আমাদের যারা শাসক রয়েছে তাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করি না এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ তারা কখনোই শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করে না আমরা কি করি মুনাসাহাতু উলাতিল উমুর যারা শাসক রয়েছেন তাদেরকে আমরা নসিহত করি পরামর্শ দেই তাদেরকে আমরা সঠিক পথে চলার জন্য আমরা সাধ্যমতো তাদেরকে বলি তারা যদি কথা না শুনে দায়ী হবেন তারা আল্লাহর কাছে আমরা নই আমরা নসিহত করবো তাদেরকে আমাদের কর্তব্য একজন প্রজা হিসাবে মামুর হিসাবে আমাদের যেটা কর্তব্য তাদেরকে নসিহত করা বিদ্রোহ করা নয় আমরা সাধ্যমতো এই কাজটি করে যাচ্ছি এবং করে যাবো ইনশাআল্লাহ সর্বশেষ যে কথা সেটা হচ্ছে মানুষকে আমরা ইসলামিক খেলাফতের জন্য সচেতন করতে হবে আমাদেরকে এখন ইসলামিক খেলাফতের পক্ষে যদি আজকে আমরা এখানে আমাদের উপস্থিতি যারা এসেছেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের ৬৪ জেলা থেকে
এখানে আমাদের দিনী ভাইরা এসেছেন, আমি যদি সবার উদ্দেশ্যে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি ইসলামী খেলাফত বাংলাদেশে চান? আপনারা কি ইসলামী খেলাফত বাংলাদেশে চান? এই বাংলাদেশের ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ চাইবে, সচেতন দিনদার প্রত্যেকটা মানুষ চাইবে যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হোক। আমরা চাই এই সচেতনতা জাগ্রত থাকুক। এই সচেতনতা যদি জাগ্রত থাকে ইনশাআল্লাহ একদিন না একদিন আমাদের প্রচেষ্টার মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যান, ইনশাআল্লাহ এই দেশের বুকে ইসলামী খেলাফত দান করবেন, তখন আমরা আমাদের দিনকে সঠিকভাবে পালন করতে পারবো। এই দিন যে দিন আমাদের জন্য একটা বড় নেয়ামত, এই নেয়ামতকে আমরা সারা দেশের বুকে আমরা ছড়িয়ে দিতে পারবো। সেদিন অপেক্ষাতে আমরা আছি থাকবো। আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত স্মরণ করে দিয়ে শেষ করে দিচ্ছি। সূরা তাওবার 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইনফিরু খিফাফা ওয়া থিকালা, তোমরা কম হও কিংবা বেশি হও, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহি যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, তোমরা কম হও কিংবা বেশি হও, তোমরা শক্তিশালী হও কিংবা দুর্বল হও, তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো এবং আল্লাহর পথে তোমরা তোমাদের জান দিয়ে তোমাদের মাল দিয়ে জিহাদ করো, এটাই তোমাদের জন্য সবচেয়ে উত্তম কাজ। অতএব আসুন আজকে আমরা সমাজ সংগ্রামের বুকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের প্রচার এবং প্রসারের জন্য আমরা যেন সাধ্যমতো প্রচেষ্টা গ্রহণ করি। এই দেশের বুকে, এই দেশের প্রত্যেকটা কোনায় কোনায় তাওহীদ এবং সুন্নাতের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এবং শিরক এবং বিদআতকে উচ্ছেদ করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। এই সম্মেলন থেকে যদি আমরা এই প্রতিজ্ঞা অন্তত পক্ষে নিয়ে যেতে পারি, দশজন মানুষকেও যদি আমরা পরিবর্তন করার জন্য আমরা যদি উদ্যোগ গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের উদ্যোগের মাধ্যম দিয়েই, আমাদের এই প্রচেষ্টার মাধ্যম দিয়েই ইসলামী খেলাফতের ভিত্তি রচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলের সান্দর বাংলাদেশ এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, বিশ্ব মানবতা যখন ভুলণ্ঠিত তখন ইসলামী খেলাফত শব্দটি শুনলেই প্রতিটি মুমিনের হৃদয় তন্ত্রীতে আবেগে উদ্বেলিত হয়ে ওঠে। আমাদের মনে পড়ে যায় 2015 সালের আইলান কুর্দির কথা, সাগর তীরে যখন তার নিথর মরাদেহ উপর হয়ে পড়েছিল, বিশ্ব মানবতা দেখেছিল আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। বিশ্ব মানবতা দেখেছিল সিরিয়ায় কোনো এক কিশোরী চারিদিকে যখন রাসায়নিক অস্ত্রের ধোঁয়ায় মুখর, তখন নিজের অক্সিজেন মাস্কটি মৃত্যু জেনেও তার ছোট ভাইয়ের মুখে পরিয়ে দিয়ে দুচোখ খোলা রেখে পৃথিবী থেকে বিদায় হয়েছে। মনে পড়ে যায়, আমরা আবেগে আপ্লুত হয়ে পড়ি যখন দেখি ফিলিস্তিনি কোনো যুদ্ধাহত শিশু মাথার ক্ষত কাঁধে নিয়ে চোখ বেয়ে অষ্টুধারা গড়ে পড়ে নাক দিয়ে উষ্ঠ যুগলে এসে জমাট বেঁধে যায়। নিথর কণ্ঠে সে বলে, আমি আল্লাহকে সব বলে দেব। সম্মানিত সুধী মণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ উদারভাবে সকল মানুষকে কুরআন এবং সুন্নার সার্বভৌম অধিকার নিঃশর্তভাবে মেনে নেওয়ার ভিত্তিতে এক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে জমায়েত হওয়ার আহ্বান জানায়।